আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নুসাফেরিন বিজেতা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এপিসোডে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাই কেকের রেসিপি। এটি যেমন তৈরি করা সহজ, তেমনই খেতেও মজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, দেখে নেই রেসিপিটির মূল প্রস্তুত প্রণালী। ড্রাই কেক তৈরি করতে আমাদের লাগবে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। ডিম আর চিনি একসাথে একটি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও বিট করে নিতে পারেন। ডিম আর চিনি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। ফ্লেভারের জন্য এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডার দিচ্ছি 1.5 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্ট একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবারে একটি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আর একটি কাগজ বিছিয়ে নিচ্ছি। এবারে একটি মোল্ডে অয়েল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি আর এর ওপরেই দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটার। এবারে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 থেকে 40 মিনিটের জন্য এই কেকটি বেক হতে দিচ্ছি। ওভেনে 35 মিনিট বেক করার পর আমাদের কেক রেডি। এবারে আমরা এই কেকের কাগজটা খুলে ড্রাই কেকের শেপ দিয়ে দিব। শুরুতেই আমি কেকের সাইডগুলো কেটে নিচ্ছি, এরপরে ড্রাই কেকের শেপ দিচ্ছি। ড্রাই কেকগুলোকে শেপ দিয়ে নিয়েছি। আমরা কেক বেক করেছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তবে আমরা ড্রাই কেকগুলো এখন বেক করে নিব 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিটের জন্য। গরম গরম ধোয়া আঠা চায়ের সাথে পরিবেশনের জন্য আমাদের ড্রাই কেক রেডি। আমি একটি ড্রাই কেক ভেঙে দেখাচ্ছি। দেখুন ড্রাই কেক কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটি বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করছি। তাহলে আপনারা ঘরে তৈরি ড্রাই কেক আর বাজারে কেনা ড্রাই কেকের পার্থক্য বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।